আমরা আমাদের শৈশবে ছোটবেলায় দেখেছি যে একই বাপের ছেলে মেয়ে মাছের কল্লা কখনো মেয়েরা খাইতে হয় না, ছেলেরা খায়। ছিল না এগুলো আমাদের দেশে এক সময়? এগুলো দূর হয়েছে কাদের কারণে? এগুলোর ক্রেডিট নেয় বিদেশি ফান্ড পাওয়া এনজিও গুলো। আমার বলতে কোনো দ্বিধা নেই, এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে মসজিদের মিম্বর গুলো। এদেশ থেকে যৌতুককে ঝেটি বিদায় করেছে ওলামা একরাম। আলেমদের অবদান এই সমাজ স্বীকার করুক আর না করুক, ইতিহাস একদিন কথা বলবে। প্রতিটি মসজিদের মিম্বর থেকে, প্রতিটা মাহফিলের মাইক থেকে নারীদের, কারণ আলেমরা কথা না বলে তো উপায় নেই। কোরআন সেই মহাগ্রন্থ যেখানে সূরাতুন নিসা আছে, সূরাতুন রিজাল নেই। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন, আল আম্বিয়া ওয়াল বানাত, নবীরা সব মেয়েদের বাপ। বেশিরভাগ মেয়েদের, নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানাইছেন, ছেলের বাপ খুব কম ছিল। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আল্লাহ দিয়েছেন, কিন্তু নিয়ে গেছেন, রেখেছেন কি? মেয়ে, মেয়ের বাপ। যাই হোক, তো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগের যে বাস্তবতাতে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, আপনি অতদূর যাওয়া লাগবে না। 30 বছর 40 বছর আগের বাংলাদেশে নারীর অবস্থান কি ছিল সমাজে? তখন নারীর অধিকার বলা কত কঠিন ছিল। আর 1450 বছর আগের পৃথিবীতে যখন ওয়াইদাল মাউউদাতু সুইলাত এই পরিস্থিতি ছিল, সেই সময়ে নারীর অধিকার সম্পর্কে এটা বলতে পারা যে কোন বাবা মা, কোন প্যারেন্টস যদি তার দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করে, কোন বৈষম্য না করে, কোন অবিচার না করে, সঠিক তরবিয়ত তাদেরকে দেয়, যথাযথ শিক্ষা দীক্ষা তাদেরকে দেয়, তাদের প্রতি সঠিক আচরণ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের এবং তার পাশাপাশি জান্নাতে থাকার গ্যারান্টি দিচ্ছেন। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে তাওয়াদু, তার যে আচরণ, তার যে বিনয়, এগুলো আজকালকার অনেক বিনয়ের ভান আছে। এখনকার পৃথিবীর যত প্রেসিডেন্ট, যত প্রধানমন্ত্রী, যত নেতা, যত বড় বড় ব্যক্তি দেখবেন, মানুষের সামনে তাদের এটিকেটস, তাদের ম্যানার্স, তাদের মুখের হাসি মানে ঝুলে থাকে, ঠোঁটের এদিকে এক হাসি, এদিকে এক হাসি, মাঝখানে আরেকটা হাসি, চতুর্দিক থেকে শুধু হাসি ফুটে। এদিকে তারাই অসংখ্য মানুষকে খুন করছে, গুম করছে, বোমা হামলা করছে, নিরীহ মানুষকে মেরে শেষ করছে, সেখানে সাইন করছে, সাপোর্ট করছে, বাট মাইকের সামনে এসে অনেক অভিনয় করছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই মানুষ ছিলেন যিনি বিনয়ের ওয়াজ করেন নাই শুধু, তিনি নিজে বিনয়ী হয়ে দেখিয়েছেন বিনয় কাকে বলে, কত প্রকার, কি কি, কিভাবে বিনয়ী হতে হয়। আপনি এখন অধিকারের কথা বলছেন, শ্রমিকের অধিকার নিয়ে, আপনি শ্রমিকের অধিকার কি বলতে পারবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তুমি যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তুমি যা পরো তোমার শ্রমিককে তা। আজও পৃথিবীতে কোন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করা কোন মানবাধিকার প্রতিষ্ঠান এই কথা বলতে পারে নাই। এত সহজ কথা না, তুমি যেই ব্র্যান্ডের জামা পরবা তোমার ড্রাইভারকে সেম ব্র্যান্ডের জামা কিনে দিবা সম্ভব? আমি প্রায় সময় রসিকতা করে বলি যে আপনি এক ব্র্যান্ডের শার্ট কিনছেন, কিনে এসে গাড়িতে উঠে বসে দেখেন হায় হায় সর্বনাশ, ড্রাইভার সেম ব্র্যান্ডের সেম কালারের শার্ট পরে বসে আছে, আপনার তো গলা দড়ি দেওয়ার অবস্থা হবে। আপনার ছেলের জন্য জামা কিনে নিয়ে আসেন, এসে দেখছেন হায় হায় কাজের বুয়া সেম জামা তার ছেলের পরে নিয়ে আসে আপনার বাসায়, মানুষজন থাকবে কিছু? অনেক লম্বা লম্বা কথা আমরা বলতে পারি, এগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারবো? এখনো পৃথিবী সেই জায়গায় যেতে পারে না, এখনো পৃথিবীর সভ্যতার সেই সিঁড়িতে উঠতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাও একই খাবার, সেম কোয়ালিটি খাবার তাদেরকে খাও, তুমি যা পরো সেম কোয়ালিটি পোশাক তাদেরকে পরাও। আজকে শ্রমিকদের অধিকার নিয়ে যারা কথা বলছে, তারা বলছে শ্রমিকদের ন্যায্য মূল্য দাও, মজুরি দিয়ে দাও, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ক্ষেত্রে এক কাঠি এগিয়ে যে তাদের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দাও। এরা বলছে ন্যায্য পারিশ্রমিক দিতে, আর আমার নবীজি বলছেন যে ন্যায্য পারিশ্রমিক তো বটেই, কাজ শেষ হওয়ার আগে আগে টাকা দাও। তারা অনেকে অনেক নীতি বাক্য বলে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি বাক্য শুধু বলেন নাই, তিনি একমাত্র ব্যক্তি যে তিনি যে জীবন দর্শনের কথা বলেছেন তার প্রতিটি কাজ তিনি নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।